नमस्कार बंधुरा, आमार सुस्वादु किचेन चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। सामने ही तो क्रिसमस, तो आज आमी आपनादेरके देखाबो एगलेस सुजीर केक। बाड़ीते थाका सामान्य किछु उपकरण दिए एई सुंदर नरम स्पंजी सुजीर केक बानिये आमी देखाबो, जेटा खेतेओ खूब सुंदर। ताहले आसुन शुरू करा जाक। उपकरण: सुजी, मयदा, बेकिंग पाउडार, नून, चीनी, दूध, वैनिला एसेंस, रिफाइन तेल, चेरी, किशमिश और काजू। प्रथमे आमी बाजार थेके जे सूजी पैकेटटा किनेछिलाम सेटा केटे एकटी बाटीते ढेले नेब। एखाने 200 ग्राम सूजी आछे, एटी बाटीते ढेले देखाच्छी कतटा परिमाण होच्छे, कारण आमी सब उपकरण एई बाटीते मेपेई नेब। দেখুন, এই সুজিটা প্রায় এক বাটি হয়েছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে নিয়েছি, সেটাকে প্রথম ঢেলে দিলাম একটি পাত্রে। তার ভিতরে 150 গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ আগে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেজন্য একটু জমাট বেঁধে গেছে। চামচ দিয়ে হালকা প্রেস করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার সমস্তটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি 90 গ্রাম রিফাইন তেল দিয়ে দিলাম। এবার রিফাইন তেল দিয়ে এটাকেও এই শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি লিকুইড দুধ দিলাম। আমি এখানে 200 ml লিকুইড দুধ নিয়েছিলাম। এবার দুধ এবং সমস্ত শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। এটিকে আমি 2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার এটিকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটি খুললাম। দেখুন, সুজির মিশ্রণটি আগের চেয়ে অনেক ঘন হয়ে গেছে। সমস্ত দুধ সুজি অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আরও একটু অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নেব। এভাবে দুধ দিয়ে কেক বানালে কিন্তু কেকের টেস্ট বেশ ভালো হয়। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। এবার এর ভিতরে সামান্য নুন দিলাম, দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। আর 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলাম। যেহেতু এখানে ডিম ব্যবহার করিনি তাই কম পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলেও চলবে। এবার এর ভিতরে 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা অ্যাড করে দিলাম, দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। এটিকে আমি 1 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কেক বানানোর জন্য একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এবং তার ভিতরে আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার একটি কাগজ তার উপরে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে উপর থেকে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার চেরি, কিশমিশ আর কাজু তার ভিতরে 1/2 টিস্পুন ময়দা দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তাহলে ড্রাই ফ্রুটসগুলো কেকের ভিতরে দিলে কেকের মাঝখানেই থেকে যাবে, নিচে পড়ে যাবে না। এবার কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণ সাদা বালি দিয়ে দিলাম। এর বদলে আপনারা নুনও ব্যবহার করতে পারেন। একটা ছোট প্লেট দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার ড্রাই ফ্রুটসগুলো কেকের ভিতরে আস্তে আস্তে দিয়ে এগুলোকে ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে অল্প অল্প করে দিতে থাকলে কেকের সব জায়গায় সমপরিমাণ এই ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে যাবে। এবার ব্যাটারটিকে আস্তে আস্তে আমি কেকের ডাইসের ভিতরে ঢেলে দিলাম। দেখুন, মোটামুটি বেশ কিছুটা পরিমাণ ঢালা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি আরও কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এবার বাকি ব্যাটারটি আস্তে আস্তে চামচের সাহায্যে উপরে দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু নাড়া দিলাম যাতে কেকের ভিতরে কোনো বাবলস না থাকে। এবার কেকের উপরে ড্রাই ফ্রুটসগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনা খুলে কেকটাকে এর উপরে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন, কেকটা অল্প কিছুটা ফুলেছে এবং সাইডে অল্প অল্প তেল দেখা যাচ্ছে। এবার এর উপরে আমি আস্তে আস্তে চেরি, কিশমিশ এবং কাজু দিয়ে
সরিয়ে দিচ্ছি, কারণ আগে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম দেখুন সেগুলো অনেকটাই ভিতরে ঢুকে গেছে, এরপর আরও ফুললে আরও ঢুকে যাবে। পুরো কেকটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আরও 30 মিনিট পর আমি ঢাকনা খুললাম। এবার কেকের ভিতরে একটা টুথপিক ফুটিয়ে দেখে নেব। দেখুন কেকের উপরটা কিন্তু বেশ ড্রাই হয়ে আছে এবং টুথপিকে কিন্তু একটুও সুজি লেগে যায়নি। আরও একটি জায়গায় আমি টুথপিক ফুটিয়ে দেখে নিচ্ছি, দেখুন টুথপিকে কিছু লেগে যাচ্ছে না। আমাদের কেক রেডি। এই কেকটি বানাতে আমার টোটাল 1 ঘন্টা সময় লেগেছে। এবার কেকটিকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ছুরির সাহায্যে কেকের ধার থেকে কেকটিকে আলাদা করে নেব। নিয়ে এটিকে একটি প্লেট উপর করে দিয়ে এর ওপরে এটিকে জাস্ট উপর করে দিলাম। দেখুন কেকটি খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার পিছনে থাকা কাগজটিকে আস্তে আস্তে তুলে নেব। আমার এই এগলেস সুজির কেকটি কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার দেখুন কেকটি কতটি স্পঞ্জি হয়েছে, কেকের নিচের সাইড এবং সাইডটা বেশ লালচে কালার এসেছে। এবার কেকটি আমি কেটে দেখাচ্ছি এটি কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। চেরি, কাজু এবং কিশমিশ যেহেতু কেক হওয়ার 30 মিনিট পরে দিয়েছিলাম, সেজন্য এগুলো ওপরে কি সুন্দর ডিজাইনের মতো হয়ে আছে। যদি আগে দিতাম তাহলে কিন্তু ভিতরে মিশে যেত। দেখুন এটি কতটি সফট এবং কেমন সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাসের অগ্রিম শুভেচ্ছা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।